রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ভারতীয় জনতা পার্টি ভোটের সময় এলেই রাজনৈতিক প্রতিপক্ষের নেতাদের মিথ্যা কেসের জালে জড়িয়ে অ্যারেস্ট করে। সেজন্যই সাধারণ মানুষ খেপেছে, রাস্তায় নেমেছে, বিক্ষোভ হচ্ছে। আর এভাবে চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনতা আছেন, জনতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। হাজারো চক্রান্ত চলবে। এনআইএর টিম মহিলাদের ওপরেও বর্বরোচিত আক্রমণ করেছে, অত্যাচার করেছে। এনআইএর ওপরে হামলা তৃণমূল কংগ্রেস করেনি নিশ্চিত রূপে, এটা একটা চক্রান্ত। চক্রান্ত করে তৃণমূল কংগ্রেস কর্মীদের ফাঁসানোর চেষ্টা চলছে, শুধু কেবলমাত্র ভোটের জন্য। ভোট এলেই এনআইএ, ইডি, সিবিআই দেখবেন রাজনৈতিক প্রতিপক্ষদের বাড়িতে চলে যাচ্ছে, তাদের ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। যখন বিজেপি দেখছে মানুষ তাদের সঙ্গে নেই, সেজন্যই এইভাবে চেষ্টা চরিত্র করে জেতার চেষ্টা করবে।